হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেড কিচেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার আমার ফেভারিট একটা সবজি মূলা চিংড়ি তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই মূলা চিংড়িটা তৈরি করব তো মূলা চিংড়ি তৈরি করতে আমাদের লাগছে পেঁয়াজ কুচি কাঁচা ঝাল সাধারণ মতো লবণ এক চামচ জিরে বাটা হলুদ গুঁড়ো ঝাল আর হাফ চামচ ধনের গুঁড়ো আর লাগছে বেগুন যেটা আমরা এভাবে কেটে নিয়েছি আর লাগছে আমাদের মূলা মূলাটাকেও আমরা এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লাগছে আমাদের কুচি কুচি চিংড়ি আর লাগছে পেঁয়াজ বাটা এবার আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা তেল দিয়ে নিলাম এই কড়াইগুলা সব আমার শাশুড়ির হাতে তো আমি নতুন সংসারে যাওয়ার পরে এই করগুলাতে আমি রান্না করেছি তো চলুন দেখা যাক তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এবার আমরা পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে নিব তো দেখুন এরকম যখন হয়ে যাবে পেঁয়াজের কালার তখন আমরা চিংড়ি দিয়ে নেব চিংড়িতে আমরা একটু হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমরা পেঁয়াজের সাথে চিংড়িটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি গুলা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা মূলা দিয়ে নিব এবার আমরা মূলাকে ভালো করে এর সাথে একটু ভেজে নিব তো আমাদের মূলাটাও ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে আমরা এর মধ্যে উপকরণগুলো দিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ বাটা দিয়ে নিলাম তিন চামচ মতন ভালো করে নেড়ে আমরা কাঁচা ঝাল দিয়ে নিলাম জিরে বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনের গুঁড়ো আর মতো লবণ আপনারা যে যে ঝাল পছন্দ করেন সেভাবে অ্যাড করে নেবেন এটা এবার আমরা ভালো করে মশলাটাকে এর সাথে কষিয়ে নিব। আপনারা সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন আমরা এর মধ্যে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব আমরা এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে আরেকবার কষিয়ে নিব তো দেখুন আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা এতে পানি দিয়ে দেব আমরা এটাকে একটু মাখা মাখা রান্না করব এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখুন আমাদের এখানে পানি ফুটে গিয়েছে এবার এর মধ্যে আমরা বেগুন দিয়ে বেগুন দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় তো দেখুন আমাদের পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে তো আমাদের মূলা চিংড়ি রান্না হয়ে গিয়েছে সামান্য একটু ঝোল ঝোল রেখে একটু মাখা মাখা হবে তরকারিটা এখন আমাদের এটা পরিবেশনের পালা তো আমাদের পরিবেশন হয়ে গিয়েছে আমাদের মূলা চিংড়ি রেডি তো এটা খেতে খুবই অসাধারণ তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের এটা খেয়ে কেমন লাগলো ধন্যবাদ